প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজ আমরা অনেকদিন পর অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হচ্ছি তোমাদের। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর অধ্যায় 2.2 থেকে। তোমাদের মনে থাকার কথা যে এর আগে 2.1, আসলে অষ্টম শ্রেণীতে অনেকই শেষ হয়েছে, খুব বেশি কিছু বাকি নাই। 2.1-এ আমরা পুরোটাই শেষ করছি, আর আজকে আমরা 2.2 আলোচনা করব। এখন যেটা আমাদের নির্দেশনা আছে সেই হিসেবে প্রথম অধ্যায় আগেই করানো হয়েছে, সেই হিসেবে এটার যেহেতু তোমাদের পরীক্ষাও নেওয়া হয়েছে, এটা খুব ভালোভাবে করা হয়েছে। 2.1-ও তোমরা ভালোভাবেই করছো আমার যতটুকু মনে হয়, সেই হিসেবে আমরা 2.2 থেকে আলোচনা করব। আচ্ছা, 2.2 আছে হচ্ছে কি, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত যেহেতু আমরা আজকের ক্লাসটা আমি একদম পাঠ্য বই থেকে সব আলোচনা করব, সেই হিসেবে তোমাদের সবাইকে বলি পাঠ্য বইটা সবাই সাথে রাখো, ঠিক আছে? পাঠ্য বই সাথে রাখো। এখন পাঠ্য বই তোমরা পেজ নাম্বার বের করতে পারো, আমাদের 2.2 আরম্ভ হয়েছে পেজ নাম্বার 20 থেকে। হ্যাঁ, 20 নম্বর পেজ থেকে আরম্ভ, তোমরা 20 নম্বর পেজটা বের করো, চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ কম্পাউন্ড প্রফিট। তাহলে কম্পাউন্ড প্রফিট অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কি? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তোমরা 20 নম্বর পেজের একদম শেষের দিকে দেখো লেখা আছে, শেষের দুইটা লাইন এখানে লক্ষ্য করলে এটুকু দেখতে পাবা যে প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের পর যে মুনাফা হিসেব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, আর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে প্রতি বছর আসলের সাথে মুনাফা যোগ হয়ে আমরা যে মূলধনটা পাই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা এরকম যে তুমি যদি 1000 টাকা ব্যাংকে রাখো, সাপোজ 10% হারে ব্যাংক তোমাকে 10% হারে মুনাফা দেবে, তুমি যদি 1 বছর রাখো, 1000 টাকা তুমি ব্যাংকে রাখবা 10% হারে, সেই হিসেবে তুমি হিসেব করে দেখবা যে 1 বছর পরে তুমি মুনাফা পাবা হচ্ছে 100 টাকা। এখন সেই টাকাটা তুমি 1 বছর রাখতে চাও, তাহলে 1 বছর রাখতে চাইলে তোমার প্রাথমিক অবস্থায় তোমার আসলটা কত ছিল, প্রারম্ভিক মূলধন, অর্থাৎ এখানে যদিও এখানে বলা হবে হচ্ছে মূলধন, মূলধন বা আসল একই জিনিস। তাহলে প্রারম্ভিক মূলধন তোমার ছিল হচ্ছে সাপোজ 1000 টাকা। তাহলে 1 বছর পরে 10% হারে আমি 1000 টাকা রেখে লাভ পাইলাম হচ্ছে 100 টাকা। তাহলে 1 বছর শেষে আমি যদি ব্যাংক থেকে টাকাটা তুলি তাহলে আমি কত পাবো? তাহলে ব্যাংক থেকে আমি পাবো হচ্ছে 1000, সাথে হচ্ছে লাভ যোগ হবে হচ্ছে 100 টাকা, তাহলে 1100 টাকা পাবো। এখন দ্বিতীয় বছর যখন আমার লাভ শুরু হবে এই 10% হারে, তখন আমার আসলটা কিন্তু আর 1000 টাকা নেই। হ্যাঁ, তাহলে দ্বিতীয় বছরে আমার আসলটা শুরু হবে হচ্ছে 1100 টাকা থেকে। তাহলে এই 1100 টাকা থেকে আমার দ্বিতীয় বছরে 10% হারে লাভ আসবে, ঠিক আছে? তাহলে সাপোজ মনে করো যে 1100 টাকা রেখে আমি 10% হারে দ্বিতীয় বছরে তুমি মনে করো লাভ পাইলা 110 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে তুমি যখন ব্যাংক থেকে টাকা তুলবা তখন কত টাকা তুমি তুলতে পারবা? তাহলে তোমার আসল হচ্ছে 1100 টাকা, আর দ্বিতীয় বছরে তোমার মুনাফা হচ্ছে 110 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে তোমাকে ব্যাংকে টাকা দেবে 1100 প্লাস 110 টাকা, তাহলে দ্বিতীয় বছর শেষে তুমি ব্যাংক থেকে তুলতে পারবা 1210 টাকা, ঠিক আছে? একইভাবে তুমি যদি আরও 1 বছর রাখতে চাও, মনে করো 3 বছর রাখবা, তাহলে 3 বছর রাখতে গেলে তাহলে দ্বিতীয় বছর শেষে
তোমার অর্থাৎ তৃতীয় বছরের প্রারম্ভিক মূলধন, অর্থাৎ তৃতীয় বছরে তুমি শুরু করবা হচ্ছে, তোমার আসলটা হবে তখন 1210 টাকা, ঠিক আছে? এরকম 1210 টাকার উপর তোমাকে 10% হারে মুনাফা দেবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? আর মূল বইয়ে দেখো 21 নম্বর পেজে যে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত দুইটা সূত্র দেওয়া আছে। তাহলে একটা সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সেই হিসেবে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1+r হোল টু দ্য পাওয়ার এন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এইটার মধ্যে আমাদের মুনাফা আসল দুইটা জিনিস আসবে, তোমার যে আসল ছিল সেই আসলের সাথে, অর্থাৎ সেই মূলধনের সাথে তোমার যে টাকা লাভ হবে সেই টাকা একত্রে চলে আসবে। এই সূত্র প্রয়োগ করলে তুমি, আমরা যেমন মুনাফা আসল বলি, এখানে হলো চক্রবৃদ্ধি মূলধন একই কথা। সে হিসেবে এই সূত্র প্রয়োগ করলে আমরা আসল এবং মুনাফা সহ জিনিসটা পেয়ে যাব। সেই হিসেবে তোমাদের এই সূত্রটা জানতে হবে যে চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে সি ইন্টু পি, সি সমান হচ্ছে পি ইন্টু 1+r হোল টু দ্য পাওয়ার এন। তারপরে জানতে হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটাকে সরাসরি কোনো ই দ্বারা ডিনোট করা হয় নাই, সরাসরি এটা জানতে হবে যে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। তাহলে এখানে সি হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কী থাকে, আসল থাকে এবং মুনাফা থাকে। তাহলে আসল এবং মুনাফা আমরা পি এর পরিচয় পাইছি 2.1-এ, পি দ্বারা কী প্রকাশ করা হয়, আসল, তাই না, বা মূলধন। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর তাই সেই সি থেকে আমরা মুনাফা পেতে চাই, তাই না? তাহলে আমরা সি মাইনাস পি, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। তাহলে সি সমান হচ্ছে মুনাফা আসল না বলে আমরা কী বলি, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে মূলধন। তাহলে এই সূত্রটা আমাদের জানতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা। তারপরে আমরা উদাহরণ 1 নম্বরটা একটু আলোচনা করি। দেখো যে সবাইকে বই রাখতে বলি সাথে, যেহেতু মূল বই থেকে আমি আলোচনা করতেছি, সামনে মূল বইটা রাখো। 22 নম্বর পৃষ্ঠায় আছে যে উদাহরণ 1, বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 8% মুনাফায় 62,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। কত সহজ, তার কারণ এখানে সরাসরি তুমি সূত্র প্রয়োগ করলে তোমার আনসার চলে আসবে। তাহলে এখানে শতকরা বার্ষিক 8% মুনাফা, তাহলে কী কী দেওয়া আছে সেই জিনিসটা তুমি লিখবা। তাহলে আর দেওয়া আছে কত, 8%, তারপরে হচ্ছে পি দেওয়া আছে কত, 62,500 টাকা, আর সময় এন দেওয়া আছে হচ্ছে 3 বছর। সেই হিসেবে এখানে লেখা হয়েছে যে আমরা জানি সি সমান হচ্ছে পি ইন্টু 1+r হোল টু দ্য পাওয়ার এন। তাহলে লিখছে যে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন, এর আগে বললামই যে প্রারম্ভিক মূলধন মানে যে টাকা দিয়ে আমরা কি প্রথমেই যে টাকাটা আমার কাছে থাকবে। তাহলে কত টাকা আছে, 62,500 টাকা, বার্ষিক মুনাফার হার আর সমান 8%, সময় এন সমান হচ্ছে 3 বছর। তাহলে আমরা এখানে সূত্রের মধ্যে সরাসরি বসিয়ে দাও যে সি সমান হচ্ছে পি ইন্টু 62,500 ইন্টু 1+r এর মান হচ্ছে 8%। 8%কে আমরা যদি পার্সেন্ট তুলে দিই সেটা কত আসে, 8/100, ঠিক আছে? তাহলে 8/100 সেটাকে আমরা 4 দ্বারা কাটাকাটি করছে বইয়ে, যে 8-এর মধ্যে 4 যায় 2 বার, 100-এর মধ্যে 4 যায় 25 বার। হ্যাঁ, সেই হিসেবে 1/25/2, এটাকে যদিও এখানে দেখায় নাই, 25/2 এই মানটা আসে হচ্ছে 0.08। সেই হিসেবে যে 1-এর সাথে 0.08 যোগ হয়ে আমাদের হয়েছে 1.08। তাহলে 1.08 তার পাওয়ার হচ্ছে 3। তাহলে 62,500 সাথে 1.08 এটা 3 বার গুণ করে যা আসে, যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে আমাদের, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, সেই হিসেবে তুমি সরাসরি ক্যালকুলেটর টিপে রেজাল্টটা বের করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমাদের কত আসলো, 78,732 টাকা আমাদের আসবে হলো চক্রবৃদ্ধি মূলধন।
ঠিক আছে, তাহলে আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এই উদাহরণগুলো একটু দেখবা, আর উদাহরণ একটা করবা, তোমাদের একটু বাসায় চেষ্টা করবা উদাহরণের, উদাহরণ একের আলোকে সরাসরি অনুশীলনী সাত নাম্বার অঙ্কটা করা আছে, এখানে শুধু আরও ঠিক আছে শুধু চেঞ্জ করা, যে ডিজিটগুলো চেঞ্জ করা আছে, যে 8% জায়গায় পার্সেন্টটা চেঞ্জ করা আছে, মূলধন পি এর জায়গায় 62,500 জায়গায় একটু চেঞ্জ করা আছে, আর সময়টা চেঞ্জ করা আছে। তাহলে শুধু চেঞ্জ করে আমার মনে হয় অঙ্কটা তোমরা করতে পারবা, তাহলে সাত নাম্বারটা তোমাদের বাসায় কাজ থাকবে। ঠিক আছে, আর সেই পর্যন্তই আগামী দিন পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ হাফেজ।